হ্যালো ভিওয়ার্স আলাইকুম অল টাইম নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদের জানাবো প্রেগনেন্ট অবস্থায় যে খাবারগুলো খাওয়া উচিত সে সম্পর্কে তো চলুন শুরু করা যাক এক ফল ও শাকসবজি। সবজি দিনে পাঁচবার ফল ও সাতবার সবজি খাওয়ার চেষ্টা করুন ফলের যে শাকসবজি সবজি বেশি খান জুস ও স্মুদি ও পান করতে পারেন তবে এগুলোর সুগার সুগার ব্লাড লেভেল বৃদ্ধি করতে পারে এবং দাঁতেরও ক্ষতি করতে পারে তাই এগুলো সীমিত পরিমাণে পান করাই ভালো তাজা ফল ও সবজি খাওয়াই বেশি স্বাস্থ্যকর স্টার্চ জাতীয় খাবার আলু লাল চালের ভাত রুটি পাস্তা ইত্যাদি স্টার্চ জাতীয় খাবার আপনার প্রাত্যহিক খাদ্য তালিকায় রাখুন শর্করা জাতীয় খাবার শরীরে এনার্জি প্রদানে সাহায্য করে তিন প্রোটিন সমৃদ্ধ খাবার চর্বিহীন মাংস মুরগি মাছ ডিম ডাল ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার খান সপ্তাহে দিন বা দুই তার চেয়ে বেশি মাছ খাওয়ার চেষ্টা করুন স্যামন এর মতো তৈলাক্ত মাছ বা সামুদ্রিক মাছ সপ্তাহে একদিন খেতে পারেন আমিষ জাতীয় খাবার গর্ভের শিশুর শরীরের নতুন টিস্যু গঠনের জন্য সাহায্য করে চার দুগ্ধজাত খাবার দুধ পনির দই ইত্যাদি খাবারগুলো ক্যালসিয়ামের চমৎকার উৎস এগুলোর চিনি ও ফ্যাটের পরিমাণ যেন কম থাকে সেটি খেয়াল করতে হবে ফ্যাট জাতীয় খাবার শিশুর মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে অনেক মানুষের শরীরেই আয়োডিনের ঘাটতি থাকে আয়োডিন এমন একটি খনিজ উপাদান যা শিশুর মস্তিষ্কের গঠনের জন্য অপরিহার্য দুগ্ধজাত খাবার ও সামুদ্রিক খাবার আয়োডিনের চমৎকার উৎস গর্ভাবস্থায় মায়ের শরীর অনেক বেশি কাজ করে তবে সাধারণত প্রথম ছয় মাসে বাড়তি ক্যালোরির প্রয়োজন হয় না সবচেয়ে ভালো উপায় হচ্ছে যখনই ক্ষুধা বোধ হবে তখনই খাবেন